শুনলে অবাক হবে আজকাল অনেক যুবক টেলিফোন করে প্রশ্ন করে হুজুর বাসর করে যে দুই রেখাত নফল নামাজ পড়তে হয় শুকুরানা নামাজ ওই নামাজের নিয়োগটা একটু আরবিতে বলে দিন অনেকে বলে হুজুর একটু লিখে দেন লিখে দেন শুনলে আশ্চর্য হইয়া আশ্চর্য হইয়া পাঁচ ফরজ নামাজের কোন খবর নাই তুমি বাসর গরো নফল নামাজ আদায় করেছো কিনা সেই কথা আল্লাহ জিজ্ঞাসা করবেন না অথচ ফজরের নামাজের খবর নাই জোহরের নামাজের খবর নাই আসরের খবর নাই মাগরিবের খবর নাই ঈশার খবর নাই ওয়াজিব নামাজের খবর নাই জুমার সময় পাওয়া যায় না অথচ এই যুবকগুলোই বাসর গড়ে যে নামাজ পড়তে হবে সেই নামাজের নিয়ত জন্য ব্যস্ত আজকাল আশ্চর্য হবেন আপনি বললেন অনেক যুবক যুবতী আছে মানুষের বাসর মানুষের এই বাসর থেকে শুরু হয় দাম্পত্য জীবনের লম্বা একটা সময় চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর জাকে যতদিন হায়াত দেয় লম্বা একটা সময় পাড়িয়ে দিতে হবে এই বাসর ঘরে কিছু কাজ আছে এই কাজগুলো সম্পর্কে অনেক যুবক যুবতী জানে না আপনি বিশ্বাস করেন জিজ্ঞাসা করেন এই বাসর ঘরে কয়টা শূন্যতা আছে প্রথম রজনীতে অনেকেই বলতে পারবেন অনেকগুলো শূন্যত আছে এর মধ্যে আমি বলে দিচ্ছি পাঁচটি উত্তম শূন্যতা আছে এই বাসর ঘরে পাঁচটি শূন্য এর মধ্যে একটা হলো মেয়েদের কয়েকটি সুন্নত ছেলেদেরও সুন্নত মেয়েদের যে সুন্নতটা হলো মেয়েরা মেহেদি লাগাবে এক নাম্বার মেহেদি ব্যবহার করবে স্বামী মনোরঞ্জনের জন্য স্বামীকে খুশি করবার জন্য মেহেদি লাগাবে দুই নাম্বার মেয়েরা সৌন্দর্য বৃদ্ধির জন্য অলংকার সুন্নত করা হয়েছে তিন নাম্বার উত্তম পোশাক পরিধান করবে যে পোশাকটা উত্তম আবার পোশাকের জন্য টাকা পয়সা নিয়ে ঝগড়া করবেন না যে আমাকে ভালো মার্কেট থেকে দামি মার্কেট থেকে দামি পোশাক কিনে দিতে হবে জামা কিনে দিতে হবে না আপনাকে আল্লাহ যতটুকুন তৌফিক দিয়েছে ওই তৌফিক অনুযায়ী উত্তম পোশাকটা আপনাকে পরিধান করতে হবে নাম্বার চার উত্তম সাত সজ্জা সমর্থন করে শরীয়তের বাহিরে যে সাজসজ্জা আছে সেটা করা যাবে না যেমন উলকি আঁকা ব্রুপ লাগ করা পর চুলা লাগানো শরীয়তে সম্পূর্ণ নিষিদ্ধ এই জন্য এগুলো করা যাবে না অনেক মেয়েরা বাসরের সময় যখন সাজে যেমন মুরুপ লাগ অনেক মেয়েরা করে পরচুলা ম্যাক্সিমাম মেয়েরা পরচুলা লাগায় উল কিয়াকে সাবধানে গুল করা যাবে না পাঁচ নাম্বার যখন ছেলে ঢুকবে ঢুকার সময় সে সালাম দেব সালাম দিয়ে একটি দোয়া আছে রসুল্লাহ সাল্লা সালাম শিক্ষা দিয়েছেন সোনানে আবু দাউদ শরীফের দুই নম্বর হাদিস মনে মনে রাখবেন দুই হাজার নম্বর হাদিস অসুল বলেন পুরুষেরা বাসর ঢোকে স্ত্রীকে সালাম দিয়ে সালাম যে কপালের যেই আছে এই উপরিভাগ চুলগুলোতে আলতোভাবে হালকা করে ধরে একটা দোয়া পড়ে দোয়াটা কি আল্লাহ মামি আস আলুকা আলু খাই রোহা মা জাবাল তাহা আলাইহি কম ইন সাররিহা ওয়া সাররিমা জাবাল তাহা আলাইহি দেখবেন এখন এই দোয়াটা শিখার জন্য যুবকরা পাগল হয়ে যাবে অথচ দোয়ায় কোন জানে না দোয়াই মাহুরা জানে না শাহুদ জানে না শিখার জন্য চেষ্টা করবে না বাসর করে এটা নিয়ে পাগল হয়ে যাবে হ্যাঁ আপনি শিখেন শোন আপনাকে শিখতে হবে এটা আপনার আগ্রহ এটা ভালো কি তাদেরকে নামাজ পাঁচ ওয়াক্ত পড়তে হবে জামাতের সাথে ফরজ নামাজ আপনাকে আদায় করতে হবে এই পাঁচ সরগরের নামাজের জন্য আপনি পাগল হবেন না আপনি ফরজ নামাজ পড়বেন না ওয়াজিব নামাজ পড়বেন না ঈদের সময় ঈদ বিহ যাবেন না জুমার সালাত আদায় করবেন না এটা যেন কখনো না এই জন্য তোমাকে ইসলাম জানতে হবে যুবক যারা আছে যুবতী যারা ইসলাম সম্পর্কে স্টাডি করতে হবে ইসলাম সম্পর্কে জেনে সামনে অগ্রসর হতে হবে তা না হলে বিপদ হবে তারা না হলে তোমাদের অন্তরে শান্তি আসবে না ঘরের মধ্যে কোনো বরকত আসবে না কাজে কর্মে ব্যবসা মানে যে অশান্তি আর হতাশার মধ্যে এই জন্য এক নাম্বার হলো পাঁচ অক্ট নামাজের কথা বলছিলাম যুবক যুবতীরা আজকে নামাজ পড়তে চায় গেমস গেমস এমন একটা জিনিস যে মানুষের মস্তিষ্ক বিকৃত করে দিয়েছে আমি গত কয়েকদিন একটা ভিডিও দেখলাম একটা ছেলে এই যে গেমস খেলতো পাবজি তারপরে আর কি যেন বলে ফ্রি ফায়ার তাকে এই ছেলেটা গুরুতর অসুস্থ হসপিটালে নিচ্ছে তার সেন্স নেই কিন্তু তার হাত এরকম সে গেমস খেলতেছে এরকম করতেছে এরকম করতেছে অবাক হয়ে গেল একটা মানুষ কতটা নিশার মধ্যে এরকম হতে পারে তার লেস হয়ে কথা বলতে না কাউকে চিনতে পারতেছে না সে অসুস্থ কিন্তু তার হাত এরকম নড়তেছে এই জন্য আপনার সন্তানকে গেমস থেকে বেরিয়ে আসতে হবে আপনার সন্তানের হাতে আপনি এরকম বড় মোবাইলগুলো দিবেন না তাহলে আপনার সন্তানের বিপদ হবে আর ওই বিপদ একদিন আপনার ঘরের মধ্যে বসে